বিরতির আগে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যান্টসের সাধারণ সম্পাদক ডক্টর আদিল মোহাম্মদ খান সকালে নগরে পঁচাশি কিলোমিটার মিলিমিটার বৃষ্টিতে যে জলজট হয়েছিল সেই বিষয়ে নিয়ে তার বক্তব্য এখন আমরা আরও একবার শুনতে চাই ডক্টর আদিল মোহাম্মদ খান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই যে খাল উদ্ধারে দায়িত্ব নিয়েছে সিটি কর্পোরেশন যেটি আগে ছিল ওয়াসার এই টানা নাকি আসলে এই জলাবদ্ধতার কাজটি আরও ধীর গতি হচ্ছে কিনা কিংবা আসলে কি হতে পারে টেকসই সমাধান যদি সংক্ষেপে জানা ইতিমধ্যে কিন্তু ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশন দায়িত্ব বুঝে পেয়েছে সুতরাং এদের দুইটা সংস্থার মধ্যবর্তী টানা পড়ানো আপাতত নেই তবে একটা টানা পড়ানো এখনো আছে সেটা হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের হাতে বেশ কিছু খালের দায়িত্ব এখন আছে সেটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সেই খালগুলোকেও সিটি কর্পোরেশনের কাছে দেওয়া হবে এর মানে বলা যায় যে ঢাকা শহরের যে প্রায় তেতাল্লিশটার মতো খাল আছে সবগুলো খালের দায়িত্বই কিছুদিনের মধ্যে সিটি কর্পোরেশন বুঝে পাবে এখন সিটি কর্পোরেশন খাল বুঝে পাওয়ার পরেও যেটা বাস্তবতা হচ্ছে যে ঢাকা শহরে গত আমরা চল্লিশ পঞ্চাশ বছরে শহরটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি এই শহরে কিন্তু আপনি ড্রেনেজ চ্যানেলগুলো সাথে আশেপাশে যে খোলা জায়গা ওপেন স্পেস এর পরিমাণ যে তিরিশ পঁয়ত্রিশ ভাগ থাকার কথা ছিল জলাধার এবং সবুজ এলাকা সেই জায়গাটা দশের নিচে নেমে এসেছে বিপরীতে কনক্রিট আচ্ছাদিত এলাকা হয়েছে আশি ভাগের উপরে যার ফলে অতিবৃষ্টি যখন অল্প সময় ধরে খুব দ্রুত হয় তখন আমরা দেখেছি যে এই ড্রেনেজ চ্যানেলগুলোর এই যে কনক্রিট আচ্ছাদিত এলাকার মধ্য দিয়ে যেহেতু বিশাল পরিমাণ পানি আসে সেটা ধারণ করার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আমাদের বর্তমান যে ড্রেনেজ চ্যানেল আর্টিফিশিয়াল এবং যে ম্যানমেড দুটো মিলে আমাদের নেই এই জন্য সিটি কর্পোরেশনের পক্ষে চাইলেও খুব রাতারাতি যে দৃশ্যের আমাদের খুব বেশি পরিবর্তন করা সম্ভব এটা আসলে সম্ভব না এর সাথে আরেকটা একটা বড় সংকট যুক্ত হয়েছে গত বেশ কয়েক বছরে সেটা হচ্ছে ঢাকা শহরে অভ্যন্তরীণ সড়কগুলোকে আমরা সংস্কার বা মেরামতের নামে বেশ উঁচু করে ফেলেছি যার ফলে নগরের অনেক এলাকাতে আমরা দেখেছি যে সেই এলাকার বসত বাড়িগুলো নিচু এলাকা চলে গেছে আর তার সড়কগুলো হয়েছে উঁচু যার ফলে এই ধরনের অনেক এলাকাতে এই ধরনের স্থানিক জনবদ্ধতা দেখা যাচ্ছে সেটার মূল কারণটা হচ্ছে যখন আমরা এই রাস্তাঘাটের পরিকল্পনা করেছি বা সংস্কার করেছি তখন এই যে এলিভেশনটা বাড়ানোর ফলশ্রুতিতে তার যে 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 চ্যানেলগুলোতে বা আমাদের আশেপাশে পানি ঢুকে যেতে পারে এই সরল পরিকল্পনাটা করা হয়নি এটা বাড়িতে একটা বড় সংকট এই ইদানিং আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই কিন্তু অতিবৃষ্টি যখন খুব দ্রুত সময় হয় মিরপুর বা ছাত্রপাতির অনেক এলাকাতে আমরা দেখেছি এই সংকটগুলো হয়েছে তার মানে সিটি কর্পোরেশনের এককার পক্ষে কিন্তু এই সকল ডাইমেনশনের সমস্যা কিন্তু দূর করা সম্ভব না তবে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের তরফ থেকে এই অল্প স্বল্প সময় যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর জন্য ওনারা প্রশংসা পাবেন কেননা এর ফলেও কিছুটা জলাবদ্ধতার মাত্রা কমেছে কিন্তু আমি আবারও বলছি যে সকল সমস্যার সলিউশন কিন্তু সিটি কর্পোরেশনের একার উপর নেই তার জন্য পুরো শহরে যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে কতটুকু ঢেলে সাজানো যায় সেটা কিন্তু গভীরভাবে ভাবতে হবে জি অসংখ্য ধন্যবাদ আদিল মোহাম্মদ খান আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাধারণ সম্পাদকের সাথে